আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আমার বাজিঘর পাখি হঠাৎ করে কিভাবে রাক্ষসী বাজিঘর হয়ে গেল এবং এক পাখি আরেক পাখিকে কিভাবে মেরে ফেললো। আপনারা এর আগেও অনেক ভিডিওতে আমার পাখিগুলো দেখেছেন। আমার এই দুইটা বাজিঘর পাখি ছিল, জানি না হঠাৎ করে ওদের কি হলো, একটা পাখি হঠাৎ করে রাক্ষসের মতো হয়ে গেল আর একটা বাজিঘর পাখি আর একটা বাজিঘর পাখিকে ঠুকরাতে ঠুকরাতে মেরে ফেললো, একদম মেরে ফেললো। যারা বাঁচলোই না, আমি অনেক বাঁচানোর চেষ্টা করলাম, হলুদ দিলাম গায়ে, তারপরেও হলো না। ওদের ঠুকরায় মাথা এমনকি শরীর সব একদম শেষ করে ফেলছে। যদি কারোর সাথে এমন হয়ে থাকে তাহলে কমেন্টে বলবেন কারো বাজিঘর পাখি এরকম ঠুকরায় কিনা, এরকম একটা একটার সাথে ঝগড়া করে কিনা। যদি এরকম দেখেন এক পাখি আরেক পাখিকে ঠুকরাই যাচ্ছে তাহলে ওদেরকে আলাদা করে দেবেন, নয়তো আমার মতো অবস্থা হবে, একটা পাখি মারা যাবে। এসব অনেক কারণ হতে পারে যে আমার দুইটাই ফিমেল ছিল, কোনো মেল পাখি ছিল না, এই কারণে হয়তো এক পাখি আরেক পাখিকে ঠুকরে মেরে বলছে। এসব অনেক কারণ হতে পারে, আমার ঠিক জানা নাই, যদি আপনারা জানেন তাহলে কমেন্টে বলবেন। আর যদি এরকম অবস্থা হয় আপনারা আলাদা করে দেবেন এবং আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, আরও অনেক ভিডিও আসবে।